আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম শ্রেণীর ছাত্র সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ের উপর একটা ক্লাস নেব, যেটা হলো শীটের প্রথম পৃষ্ঠার ওয়ার্ড মিনিং। আমাদের যে বার্ষিকের শীট দেওয়া হয়েছে, শীটের যে সেকেন্ড টিউটোরিয়াল আছে প্রথম পৃষ্ঠায় ওয়ার্ড মিনিং, এই প্রথম পৃষ্ঠার ওয়ার্ড মিনিংগুলো আমরা আজকে শিখব। তো চলুন বন্ধুরা, আমরা আমাদের ক্লাস শুরু করি। আমাদের এখানে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এক নাম্বার, নাম্বার ওয়ান আছে কি অ্যান্ড, ANT অ্যান্ড। অ্যান্ড শব্দের অর্থ পিঁপড়া। অ্যান্ড শব্দের অর্থ পিঁপড়া, এখানে একটা চন্দ্রবিন্দু দিতে হবে। অ্যান্ড শব্দের অর্থ পিঁপড়া, অ্যান্ড শব্দের অর্থ পিঁপড়া, অ্যান্ড শব্দের অর্থ পিঁপড়া, অ্যান্ড শব্দের অর্থ পিঁপড়া। নাম্বার টু CAP ক্যাপ, CAP ক্যাপ, ক্যাপ শব্দের অর্থ টুপি। টুপি, ক্যাপ শব্দের অর্থ টুপি। ক্যাপ শব্দের অর্থ টুপি, ক্যাপ শব্দের অর্থ টুপি। নাম্বার থ্রি হেন শব্দের অর্থ মুরগি, হেন শব্দের অর্থ মুরগি। হ্যান শব্দের অর্থ মুরগি, হ্যান শব্দের অর্থ মুরগি। চার নম্বরে আছে বল, BALL বল, বল শব্দের অর্থ বল, বল শব্দের অর্থ কি বল, বল শব্দের অর্থ বল। নাম্বার ফাইভ মুন, MOON মুন, মন শব্দের অর্থ চাঁদ, মন শব্দের অর্থ চাঁদ, মন শব্দের অর্থ চাঁদ, মন শব্দের অর্থ চাঁদ, মন শব্দের অর্থ চাঁদ। তাহলে আমরা আরেকবার দেখে আসি। নাম্বার ওয়ান অ্যান্ট, অ্যান্ট অর্থ পিঁপড়া, ক্যাপ অর্থ টুপি, হেন অর্থ মুরগি, বল অর্থ বল, মন অর্থ চাঁদ। এরপরে নাম্বার সিক্স AIR এয়ার, এয়ার অর্থ বাতাস, এয়ার অর্থ বাতাস, এয়ার অর্থ বাতাস, এয়ার অর্থ বাতাস, এয়ার অর্থ বাতাস। নাম্বার সেভেন OX অক্স, অক্স অর্থ সাপ। এবার কোরবানির ঈদে আমরা অনেক সার দেখেছি, কোরবানির ঈদে যে সারগুলো কোরবানি হয়েছে সেই সাপ। হ্যাঁ, সাপ, মধ্যাহ্ন ছয় চন্দ্রবিন্দু আকার
দয়শন র সার অক্স অর্থ সার এরপরে নাম্বার 8 ক্র সি আর ও ডব্লিউ ক্র ক্র অর্থ কাক ক্র অর্থ কাক ক্র অর্থ কাক ক্র অর্থ কাক নাম্বার 9 পন্ড 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 অর্থ পুকুর পন্ড অর্থ পুকুর পরশ পরশ র পুকুর পন্ড অর্থ 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 পুকুর নাম্বার 10 ট্রি টি আর ডাবল ই ট্রি ট্রি অর্থ গাছ ট্রি অর্থ কি ট্রি অর্থ গাছ ট্রি অর্থ গাছ ট্রি অর্থ গাছ ট্রি অর্থ গাছ তাহলে আমরা আরেকবার দেখে আসি এয়ার অর্থ বাতাস অক্স অর্থ সাপ ক্র অর্থ কাক পন্ড অর্থ পুকুর ট্রি অর্থ গাছ এয়ার অর্থ বাতাস অক্স অর্থ সাপ ক্র অর্থ কাক পন্ড অর্থ পুকুর ট্রি অর্থ গাছ এয়ার অর্থ বাতাস অক্স অর্থ সাপ ক্র অর্থ কাক পন্ড অর্থ পুকুর ট্রি অর্থ গাছ আমরা আরেকবার প্রথম থেকে দেখে আসি অ্যান্ট অর্থ পিঁপড়া ক্যাপ অর্থ টুপি হ্যান অর্থ মুরগি বল অর্থ বল মন অর্থ চাঁদ এয়ার অর্থ বাতাস এয়ার অর্থ বাতাস অক্স অর্থ সাপ ক্র অর্থ কাক ক্র অর্থ কাক পন্ড অর্থ পুকুর পন্ড অর্থ পুকুর ট্রি অর্থ গাছ ট্রি অর্থ গাছ ট্রি অর্থ গাছ এয়ার অর্থ বাতাস এয়ার অর্থ বাতাস অক্স অর্থ সাপ ক্র অর্থ কাক পন্ড অর্থ পুকুর ট্রি অর্থ গাছ ট্রি অর্থ গাছ এয়ার অর্থ বাতাস অক্স অর্থ সাপ ক্র অর্থ কাক পন্ড অর্থ পুকুর ট্রি অর্থ গাছ তো বন্ধুরা আজকে এ পর্যন্তই এই যে 10টা শব্দ তো আপনারা বাসায় এগুলো শিখবেন এবং না দেখে লিখবেন ইংরেজিগুলো আগে দেখে দেখে উঠাবেন খাতায় আর বাংলাগুলো না দেখে লিখবেন কেমন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বাবা মায়ের কথা মতো চলবেন আর আমাদের ফেসবুক পেজে লাইভ ক্লাস যাচ্ছে যারা এখনও ফেসবুক পেজে যুক্ত হন নাই তারা অতি দ্রুত যুক্ত হয়ে যাবেন তাহলে যখনই আমরা লাইভ ক্লাস নেব তখনই আপনারা লাইভ ক্লাসগুলো দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজটা হলো ক্লাস 2 আমি লিখে দিচ্ছি এখানে সি এল এ ডাবল এস ক্লাস 2 2020 এন এন এম এস ক্লাস 2 2020 এন এম এস এটা হলো আমাদের ফেসবুক পাতা ক্লাস 2 2020 এন এম এস ফেসবুক পেজ এই ফেসবুক পেজে জয়েন করলে লাইভ ক্লাসগুলো দেখতে পাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ